হ্যালো ভেয়ার্স ওয়েলকাম টু এডুবন্ধু চ্যানেল আজকে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করবো সেটি হচ্ছে নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটির যে পোস্ট গ্র্যাজুয়েট বেঙ্গলি অর্থাৎ এম এ ইন বেঙ্গলি যে সাবজেক্টটি আছে তার রেজাল্ট পাবলিশ হয়েছে তো সে সম্পর্কে আমরা বিস্তারিত আলোচনা করব তো তার আগে বলে রাখি যদি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে না রাখো তো অবশ্যই সাবস্ক্রাইব করে নিও এবং পাশে বেল আইকনটি ক্লিক করে নিও যাতে আমার ভিডিও পোস্টার নোটিফিকেশান তোমরা পেয়ে থাকো তো চলো শুরু করা যাক তো এই যে ওই রেজাল্ট সেটি ডাউনলোড করার জন্য তোমাদেরকে ইউনিভার্সিটির যে মেন অফিসিয়াল ওয়েবসাইট সেখানে যেতে হবে আমি লিঙ্ক ডিসক্রিপশানে দিয়ে রাখবো সেখান থেকে তোমরা ক্লিক করলে এই ওয়েবসাইটে চলে আসবে এই ওয়েবসাইটে এই পেজে চলে আসবে যেখানে তোমরা অলরেডি দেখতেই পাচ্ছ টোটালি এখনও পর্যন্ত তিনটে সাবজেক্টের রেজাল্ট পাবলিশ হয়েছে একটা হচ্ছে এডুকেশান একটা হচ্ছে কমার্স এবং আজকে বেঙ্গলি তো যারা অলরেডি রেজাল্ট দেখে নিয়েছো তো তারা তো জেনে জানোই আর যারা জানো না যে কীভাবে তোমরা ডাউনলোড করবে তো ডিসক্রিপশনের লিঙ্ক দেওয়া থাকবে সেখান থেকে তোমরা এই যে বেঙ্গলি দেখতে পাচ্ছ তার পাশে যে ডিটেল বলে লেখা আছে লিঙ্ক ডিটেল ব্ল্যাক কালারে আশা করি তুমি দেখতে পাচ্ছ এটা তোমাদের রেড কালারের শো করবে আশা করি এখন দেখতে পাচ্ছ ডিটেল বলে লেখা আছে তোমরা এখানে জাস্ট ক্লিক করবে ক্লিক করার সাথে সাথে দেখবে তোমাদের মোবাইলে ডাউনলোড হয়ে যাবে এবং ডাউনলোড করার সাথে সাথেই তোমাদের যদি মোবাইলে গুগল ড্রাইভ ইনস্টল করা থাকে তাহলে অটোমেটিক্যালি পিডিএফ ফাইল যেহেতু সেটা তোমার চলে আসবে ওপেন হয়ে যাবে আর যদি তোমরা তোমাদের যদি অন্য কোনো পিডিএফ বিয়ার থাকে সেটা দিয়েও তোমরা ওপেন করে দেখে দিতে পারো তো আমি পেজটি ওপেন করে নিলাম এখানে যেটা মেন বিষয় সেটা হচ্ছে তোমার দেখার তোমার পেপার ক্লিয়ার আছে না নট ক্লিয়ার আছে যাদের পার্ট ওয়ান যারা ফার্স্ট ইয়ার পার্ট ওয়ান আছো এম বেঙ্গলির তাদের দেখবে পেপার ওয়ানে শুধুমাত্র ক্লিয়ার দেখাবে নয় নট ক্লিয়ার দেখাবে পেপার টু থ্রি ফোর যে পেপারগুলো আছে শুধু ক্লিয়ার সি আর এনসি দেখাবে সি মানে হচ্ছে ক্লিয়ার এবার এনসি মানে হচ্ছে নট ক্লিয়ার তো ক্লিয়ার মানে হচ্ছে তুমি পাশ করেছো এবং এনসি পাওয়া মানে নট ক্লিয়ার করা মানে তুমি সেই পেপারে ব্যাক ফেল করেছো তো সেক্ষেত্রে হয় তুমি পরীক্ষা দাওনি কিংবা তোমার খাতায় হয়তো কোনো মিসম্যাচ হয়েছে সেই জন্য তুমি পাশ করতে পারো তো সেই জন্য তোমার এনসি দেখাচ্ছে আর যাদের অল পেপার ক্লিয়ার থাকবে তাদের টোটাল মার্কসটা শো করবে সেটা শুধুমাত্র পার্ট এর ক্ষেত্রে পার্ট ওয়ানের ক্ষেত্রে মার্কস তোমরা শুধু মার্কশিটে দেখতে পাবে তো যেমনটা তোমরা এখানে দেখতে পাচ্ছ অঞ্জু সানা বলে যায় একজন ক্যান্ডিডেট আছে তার পার্ট ওয়ান এবং চারটে পেপারে সে সি পেয়েছে অর্থাৎ সে ক্লিয়ার করেছে অনুরূপভাবে সেকেন্ড পেজেও সেও সি সি পেয়েছে অর্থাৎ সে পেপারগুলো ক্লিয়ার করেছে তোমরা দেখতে পাচ্ছ আশা করি এইভাবে তোমরা দেখতে পারো এখানে যেমন পার্ট ওয়ানের একটা ক্যান্ডিডেট জয়িতা দে এই পেপার ফোরেই এনসি পেয়েছে অর্থাৎ পেপার ফোরে এ নট ক্লিয়ার আছে তো আশা করি তোমরা দেখতেই পাচ্ছ এবং পার্ট টু যাদের থাকবে পার্ট টু এ যদি অল পেপার ক্লিয়ার থাকে তো সেক্ষেত্রে তোমরা তোমাদের মার্ক দেখতে পাবে তো যদি গুগল ড্রাইভ ইউজ করো তোমরা এখানেও জাস্ট ট্যাপ করে উপরের দিকে সার্চ আইকন দেখতে পাবে গ্লাস আইকন যেটা থাকে তো এখানে তোমরা তোমাদের এনরোলমেন্ট নাম্বারটা লিখবে তো এনরোলমেন্ট নাম্বারটা যখন লিখবে চারটে সংখ্যা স্পেস চারটে সংখ্যা স্পেস তারপরে চারটে সংখ্যা এইভাবে দেবে তোমাদের বারো সংখ্যার এনরোলমেন্ট নাম্বার সেটা চারটে 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 এইভাবে লিখবে তাহলে তোমরা রেজাল্ট তোমাদের দেখতে পাবে তো লিখে আমি সার্চ দিলাম তুমি দেখো আমাদের সামনে একটা আসলো এসে গেলো গায়ত্রী ভট্টাচার্য মুখার্জি ব্র্যাকেটে দেওয়া আছে টাইটেল তো এর পার্ট টু এই ক্যান্ডিডেটটি হচ্ছে পার্ট টু এর তো এর ওয়াল পেপার ক্লিয়ার আছে এবং সে চারশো একান্ন পেয়েছে রেজাল্ট ক্লাস হচ্ছে সেকেন্ড ক্লাস এবং গ্রেড বি প্লাস তো এই সল পেপার ক্লিয়ার আছে বলে এর দেখতে পাচ্ছ আশা করি তো তোমরা আমি নিচে আর একটা দেখাই এর যেমন পার্ট ওয়ানে সব ক্লিয়ার আছে এবং পার্ট টুয়ে সব নট ক্লিয়ার আছে সেই জন্য টোটাল মার্কস দেখাচ্ছে না যাদের পার্ট টু আছে এবং সমস্ত পেপার ক্লিয়ার আছে তাদেরই শুধুমাত্র রেজাল্ট ফুল মার্কস এখানে শো করবে এবং তোমাদের কোন সাবজেক্টে কত মার্কস পেয়েছো সেটা দেখার জন্য তোমাদেরকে নিজস্ব স্টাডি সেন্টারে যেতে হবে এবং তোমাদের মার্কশিটটি তুলতে হবে তো মার্কশিট তোমরা রেজাল্ট পাবলিকেশনের এক সপ্তাহ থেকে দুই সপ্তাহ ভিতরে পেয়ে যাবে সেটা তোমাদের স্টাডি সেন্টারে খোঁজ করে নেবে আর রেজাল্ট দেখতে যদি কোনো অসুবিধা হয় তো তোমরা আমার ইউটিউবের ভিডিওর কমেন্টে জিজ্ঞাসা করতে পারো আমি তোমাদেরকে তার সমাধান বলে দেওয়ার চেষ্টা করবো তো এই ছোট্ট আপডেটটি দেওয়ার জন্য আমার ভিডিওটি করা তো যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবে বন্ধুদের সাথে শেয়ার করবে কোনো কিছু জানা থাকলে অবশ্যই কমেন্ট করবে এছাড়া এই ধরনের এডুকেশনাল ভিডিও পেতে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে এবং পাশে আইকনটি ক্লিক করে নেবে যাতে আমার ভিডিও বস্ত্র নোটিফিকেশন তোমরা পেয়ে থাকো ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ সবাই ভালো থাকো